হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে রমজান মোবারক। একটা রোজা শেষ হয়ে গেল অলরেডি, আর এটা হচ্ছে আমার রোজার প্রথম ব্লগ। জানি না আপনারা কে দেখবেন, তাও আমি ভাবলাম যে আজকেই এই ভিডিওটা আপলোড করে দেখি আপুরা সময় করতে পারেন কি না এত ব্যস্ত সময়ের মধ্যে। আসলে রমজান মাসে দিনগুলো অনেক ছোট হয়ে যায়, কারণ অনেক কাজ থাকে, সবাই অনেক ব্যস্ত থাকেন। তো এই ক্যালেন্ডারটা হচ্ছে আমাদের বিল্ডিং থেকে, আমাদের কোম্পানি থেকে দিয়েছে। এটা আমার খুবই পছন্দ হয়েছিল, সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। 10 রোজা 10 রোজা করে আলাদা আলাদা, মানে রহমত, মাগফিরাত আর কি বলে এটাকে, নাজাত, তো তিনটা আলাদা আলাদা করে পেজ দেওয়া আছে। সেহেরি, ইফতার, সেহেরির শেষ টাইম, তারপর ইফতারের টাইম, সব কিছু দেওয়া আছে। খুব সুন্দর করে সাজান, মানে খুব সুন্দর করে এই ক্যালেন্ডারটা বানানো হয়েছে। এটা একটা ডেস্ক ক্যালেন্ডার, খুব ভালো লেগেছে আমার তো। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের ফার্স্ট সেহরি। ওরকম করে আমি ভিডিও করতে পারিনি, কেন জানি খুবই শরীরটা খারাপ ছিল, ঘুম ঘুম লাগছিল। আমি যে উঠে রোজা রাখতে পারবো এই চিন্তাটাও আমি করতে পারিনি, আমার অনেক বেশি শরীর খারাপ ছিল রাতের বেলা। এটা হচ্ছে সেহরির টাইমে, আমি আসলে যেই দিন, মানে রোজার আগে না, গতকালকের কথা বলছি, আমি সারাদিন কিছু খাইনি কফি ছাড়া। তো মাঝখান দিয়ে বিকেলবেলা মনে হয় আমি কলার পাউরুটি খেয়েছিলাম, এছাড়া আর কিছুই খাইনি। তো রাতের বেলা আমার শরীর অনেক বেশি খারাপ লাগছিল, কেন জানি আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল। আমি শুয়েছিলাম, আমি ঘুমাতে পারছিলাম না। তো ভোরবেলা আমি অনেক কষ্ট করেই উঠেছি, ওঠার পর তারপর সেহরি করলাম আলহামদুলিল্লাহ। তারপর যখন আজান দিচ্ছিল একটু বাইরে ভিডিও করে নিলাম। সেহরির সময় আসলে বারান্দায় আসলে আমার খুবই ভালো লাগে, ওই মুহূর্তটা খুব বেশি সুন্দর থাকে, বাতাসটা অনেক বেশি সুন্দর থাকে, মানে বাতাসটা অনেক বেশি মজার থাকে। তো সকালে অনেক লেট করে আমি ঘুম থেকে উঠেছি, আমার শরীর যেহেতু খারাপ ছিল বললাম, আমার মনে হচ্ছিল যে আমি সেন্স হারাই তারপর ঘুমাইছিলাম, মানে আমার কোনো সেন্সই ছিল না যে আমি ঘুমাচ্ছি। তো উঠে এসে দেখলাম যে সুমনা কিচেনে রান্না করছে, মানে গরুর মাংস ও বসাচ্ছে। এটা হচ্ছে আজকের সেহরির জন্য, আজকে ভোরবেলা হচ্ছে আমরা এই গরু মাংসটা খাবো, সেই জন্য হচ্ছে গরু মাংসটা রেডি করা হচ্ছে। তার মধ্যে মাথায় আসলে অনেক টেনশন যে আমাকে ভিডিও এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, ব্লগ আপলোড করতে হবে। তো যাই হোক, দোয়া করবেন আপনারা আমি যেন সুস্থ থাকতে পারি। তো এখানে হচ্ছে আমাদের তো সেহরির জন্য রান্না হয়ে যাচ্ছে। আপনাদের কী অবস্থা? আপনারা কী কী রান্না করছেন? কেমন যাচ্ছে রমজান, মানে প্রথম রোজাটা কেমন গেল অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই সময় ভিডিওটা দিয়ে দেখবো, যদি আপুরা সময় করেন, যদি দেখতে পারেন, তাহলে নেক্সট টাইম হচ্ছে এভাবেই, মানে স্কেডিউলটা আমি ঠিক করে নিব। আর যদি দেখি যে না আপুরা দেখতে পাচ্ছেন না, তখন আবার হয়তো কোনো কিছু একটা করা যাবে, তখন হয়তো দুদিনে একটা ব্লগ দিব, এভাবে করব। তো আমরা কিন্তু সেহরিতে খুব একটা কিছু রান্না করি না, হয়তো নর্মাল একটা ডাল আর একটা মেইন কোর্স থাকে এই। অনেকে দেখি যে খুব সুন্দর করে আবার সবজি ভাজি এটা ওটা খান আমাদের বাসায়, আবার সেহরিতে এই খাবারগুলো কেন জানি হয় না। তো এই চলে আসলো আবার সারাদিনে কিছুই না দেখিয়ে ইফতারের সময়। যেহেতু আগেই বলেছি শরীর অনেক খারাপ ছিল, ইফতারিতেও আমি কোনো কিছুতেই হেল্প করতে পারিনি, দৌড়ে গিয়ে শুধু একটুখানি নুহাকে দিয়ে বলেছিলাম যে মামি আর নানু কী করছে একটু ভিডিও করে নিয়ে আসো, ওরা জাস্ট একটু ও একটু ভিডিও করে নিয়ে আসলো, এই আর কিছুই না। আমি একদমই কিছুই করতে পারছিলাম না, ইফতারটাও আমি অনেক পরেই করেছি। তো আজকে আমাদের ইফতারে খুবই সিম্পল কিছুই ছিল, বোট পেঁয়াজও, যেটা সব মনে হয় আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম 90% বাসায় হচ্ছে সবাই বোট পেঁয়াজই খাচ্ছে, যেহেতু একটু ঠান্ডাও ছিল আর এই খাবারটা মজাও লাগে। তো আজকে আমাদের জুসে ছিল হচ্ছে বেলের শরবত, আর এখানে আমাদের আলু চপ, পেঁয়াজু টেয়াজু সব কিছু ভাজা হয়ে গিয়েছে, এগুলো সব সুমনা করেছে। খালা ওখানে হচ্ছে সব কেটে টেটে রেখেছে, সালাটা সব কিছু, আর আম্মু আগেই সোলাটাকে ভাজি করে রেখে দিয়েছিল, সোলাটা একটু আগে আগে আম্মু করে ফেলে, আগে করলে ঠান্ডা হয়ে, মানে নর্মাল হয়ে থাকে, তো মাখাতে সুবিধা হয়। ইফতারের সময় যখন কোরআন তেলাওয়াত বাজতে থাকে তখন অনেক ভালো লাগে। আব্বু যখন ছিল আমাদের বাসায় ইফতারের সময় সব সময় হচ্ছে
কোরআন তেলাওয়াত হতে থাকতো, আর হচ্ছে আমরা সবসময় ইফতার রেডি করতে থাকতাম। তো ইফতারে আমার বোট পেঁয়াজের সাথে কলা খেতে খুব ভালো লাগে, সেই জন্য সবসময় আম্মু চেষ্টা করে ইফতারে কলা রাখার জন্য। এটা কি কারো কাছে শুনলে অনেক বেশি অবাক লাগবে যে আমি এই বোট পেঁয়াজ মাখার সাথে একটু একটু কলা কামড় দিয়ে খেতে পছন্দ করি? তো আজান দিয়ে দিয়েছে, আমরা কিন্তু ইফতার করা শুরু করে দিয়েছে, ওখানে সুমনা মেখে নিচ্ছে। আমরা হচ্ছে বাসায় প্রথমে হচ্ছে সবাই চপ পেঁয়াজ বেগুনি এরকম করে আলাদা আলাদা করে খেয়ে, যদি আবার মাখানো খেতে ইচ্ছে করে তখন একটু মাখিয়ে নেয়। আর আজকে যেহেতু ফার্স্ট দিন ছিল, তেমন গুছিয়ে কিছুই করতে পারিনি, অনেক লেট হয়ে গিয়েছিল, সব কিছু অগোছালো হয়ে গিয়েছিল। প্রথম দিন আসলে সময় জ্ঞানটা একদমই থাকে না। ইনশাআল্লাহ কালকে থেকে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, আরো সুন্দর, মানে আরো সুন্দর করে না, সুন্দর করে, কারণ আজকে কিছুই গুছিয়ে করতে পারিনি। তেমন কোনো ফ্রুটস ছিল না কলা ছাড়া, আর আসলে ফ্রুটসগুলো ভালো, মানে মজা না লাগলে এনে দেখা যায় যে লাভ হয় না। আর আমার ভাই যেহেতু ইফতার টাইমে আসলে বাসায় থাকতে পারে না, তো ওর জন্য আমরা একটু ইফতার উঠিয়ে রেখে দিই সবসময়, এটা হচ্ছে ওর জন্য প্লেট করা হচ্ছে। আর আমিও আমার জন্য একটা প্লেট সাজিয়ে রেখে দিয়েছিলাম যে মুক্তার বাসায় গিয়ে আমরা একসাথে বসে খাবো। আপনাদের ভাইয়াকে অনেক বেশি মিস করেছি, কারণ আপনাদের ভাইয়া যদি থাকতো তাহলে আমাদের এই ইফতার টেবিলে অবশ্যই খিচুড়ি থাকতো। আর যারা সিলেটে তারা তো জানেনই যে আপনাদের মানে ইফতারের মেন খাবারটা হচ্ছে খিচুড়ি, খিচুড়ি থাকে, খিচুড়ি, পাতলা খিচুড়ি, সব খিচুড়ি, মানে খিচুড়ি হলেই হয়েছে, খিচুড়ি হতে হবে আর কি। তো লাস্ট ইয়ার যখন আপনাদের ভাইয়া ছিল তখন কিন্তু আমাদের বাসায় 15 রোজার সময় এসেছিলো, তো 15 রোজা থেকে মানে শেষ রোজা পর্যন্ত প্রতিদিনই পাতলা খিচুড়ি অথবা ভুনা খিচুড়ি কিছু না কিছু একটা ছিলই ইফতারের, মানে অন্য সব ধরনের ইফতারের পাশাপাশি। তখন কিন্তু আমি অতটা ভিডিও দেইনি, তো এই বছর চিন্তা করেছি আমি যেটাই করি আমি পান্তা ভাত খেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা প্লেট আমি সুন্দর করে র্যাপিং করে রেখে দিচ্ছি, আর একটা প্লেট হচ্ছে মুক্তার বাসায় নিয়ে যাব, আমি আর মুক্তা খাবো। ওর বাসায়ও সেম ইফতার রেডি করেছে, কারণ আমাদের দুজনের কেন যেন একসাথে ইফতারটা করতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এই ফাঁক দিয়েই হচ্ছে কয়েকটা কমেন্টস পড়ে নেই। আমার হচ্ছে একটা আপুর কমেন্টস অনেক ভালো লেগেছে, আমি একটু পড়ি কমেন্টসটা। আপুর আইডিটাতে কোনো নাম নেই, সেই জন্য তো নাম আমি জানি না। তো আপু লিখেছে, আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, প্রতিদিন চেক করি তো কবে তুমি ভিডিও দিবে। আমার বাড়ি সিলেট, আমি কখনো আলু চপ বানাই নাই, ভাবছিলাম কিভাবে বানালে ভালো টেস্ট হবে, তখনই তোমার নোটিফিকেশন চলে আসে আর তখনই ডিসাইড করি তোমার রেসিপিতেই আমি এইবার প্রথম আলু চপ বানাবো। আলহামদুলিল্লাহ আমার রেসিপি দেখে যদি বানান তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে, অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর আমাদের আলু চপটাও অনেক ভালো হয়েছিল, আমরা যেহেতু আমি খেয়ে এখন টেস্ট বলছি, তো ভালো হয়েছে মাশাল্লাহ, আপনারাও করবেন ভালো হবে। নিপুর নিপু আপু লিখেছেন যে, আপু বিস্কিটের গুঁড়াটা কোন বিস্কিটের প্লিজ বলবা। আপু যে কোনো টোস্ট বিস্কিটের গুঁড়াটা করে রাখি আমরা, তো আমরা তো এখানে আমাদের যে বেকারি আছে বেকারি থেকে নিয়ে আসি, তো সেই বেকারির বিস্কিটের মানে আমাদের এখানে ডায়না বেকারি আছে, সেখান থেকে আমরা টোস্ট বিস্কিটটা এনে সেটা হচ্ছে সেটা দিয়ে ব্রেড ক্রাম করে রাখি আর কি। আমাদের আরেকটা মাহমুদ আপু লিখেছে, আপু তোমার আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। আপু তোমার নাম কি মাহমুদা? আমার নাম মাহমুদা। জি আপু আমার নাম মাহমুদা, তো আমাকে মাহমুদা বলে কেউ ডাকে না, বাট আমার ভালো লাগে আমাকে মাহমুদা বলে ডাকলেই, কারণ আমার মাহমুদা নামের অর্থটাই বেশি পছন্দ। সেই জন্য আমি ইফতার নিয়ে উপরে যাচ্ছি, আর সাথে আরও একটা কমেন্টস পড়ে দেই। একটা আপু আমাকে লিখেছে যে, আপু তুমি যে আম্মু বলো এটা শুনতে আমার অনেক ভালো লাগে, তোমাকেও অনেক ভালো লাগে। আমার বাবা মা কেউই নেই, শ্বশুর শাশুড়িও নেই, আর আমার জন্য দোয়া করো, তোমাকে আমার অনেক ভালো লাগে, আর আমার জন্য একটু দোয়া করবে কারণ আমি প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যেন তোমার উপর রহমত নাজিল করে, আর তোমার এই রমজান মাসের উসলায় যেন আল্লাহ সব কিছু ভালো করে, তোমার মনে আসা যেন আল্লাহ কবুল করেন, তুমিও আমাদের জন্য দোয়া করবে কারণ এই অবস্থায় তোমার দোয়া আমাদের জন্য আরও অনেক বেশি কাজে লাগবে। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজকের ভিডিওটা এখানে শেষ হয়ে গেল, প্রথম রোজা তেমন কিছুই দেখাতে পারলাম না, বাট রোজার মজাটাই হচ্ছে এইভাবে সবাই মিলে একসাথে বসে একটা বোলের মধ্যে মেখে ঘাপুর ঘুপুর করে খাওয়া। তো তোমরাও কারা কারা আমার মতো এরকম এনজয় করো, আমি প্রতিবারই এমন করি সবসময় মুক্তার কাছে নিয়ে যাই।